আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, আমি তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো 100 ডিম ফোটন ইনকিউবেটর মেশিন। তো এটা বরিশালে মঠবাড়িয়া এক ভাই আমাকে এটা অর্ডার দিয়েছিলেন গতকালকে। তো তার জন্য আজকে এই মেশিনটি বানানো হয়েছে, আগামীকাল এই মেশিনটি ডেলিভারি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো ভাল্ব, আর এটা হলো কুলিং ফ্যান, আর এটা হলো সেন্সর কেবল, আর এটা হলো কন্ট্রোলার মেশিন। তো এই কন্ট্রোলার মেশিন আপনার এই ভাল্ব সম্পূর্ণ অটো কন্ট্রোল করবে। যখন আপনার মেশিনে তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার এই মেশিনটি সম্পূর্ণ ভাল্বটা অটোমেটিক অফ করে দেবে। যখন আপনার তাপমাত্রা কম থাকবে, তখন আপনার এই মেশিনটি অটোমেটিক ভাল্বটা অন করে দেবে। তো এটা সম্পূর্ণ ইজিভাবে, শুধু আপনার ডিমগুলো 24 ঘন্টা, আপনার 8 ঘন্টা পর ডিমগুলো নাড়িয়ে দিতে হবে এইরকম। তো এটা ইজিলি সহজ, সেখান থেকে আপনার ডিম থেকে বাচ্চা ফুটতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কারেন্ট লাগিয়ে দেখাবো, এটা অন করে দেখাচ্ছি এটা কীরকম কাজ করে সম্পূর্ণ আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি এই 2-পিন প্লাগটি কারেন্টের সাহায্যে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন মেশিনটি অন হয়ে গেছে অটোমেটিকলি, ভিতরে ভাল্ব এবং ফ্যান জ্বলতেছে। তা এটা হলো আপনার কন্ট্রোলার মেশিন, এটা আপনার দেখাচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তখন আমি আপনাকে বক্সটা খুলিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফ্যানটা অটোমেটিক চলতেছে এবং ভাল্বটা জ্বলতেছে। তো এটা আপনার সম্পূর্ণ অটো কাজ করবে একেবারে ইজিলি। এখানে কঠিন বলতে কোনো কিছুই নেই, শুধু আপনি ডিমটা নাড়িয়ে দেবেন 8 ঘন্টা পর পরই। তো এইভাবে আপনার 18 দিন পর্যন্ত ডিমগুলো নাড়িয়ে দেবেন, তার 3 দিন 19, 20, 21 দিন পর্যন্ত এই 3 দিন আপনার নাড়ানোর প্রয়োজন। এটা আপনার অটোমেটিক বাচ্চা ফুটে বের হবে। তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন।